এবি মিডিয়া সেন্টার প্রেজেন্ট বাই আলামিন বাবু। কিরে কি হয়েছে তোর? আরে মনটা খুব খারাপ, বাসার থেকে কাম কাজের লেগে চাপ দিতেছে, কাম কাজও পাইতেছি না, কি করি, কিভাবে কি চলে। চিন্তা করতে হইব না, আয় আমার কাছে। ম্যানেজার স্যার, আমার একটা বোন খুব গরিব, বাপ ভাই জানাই মা পরের বাসার কাজ করে, কোনো কাম কাজ পাইতেছে না। যদি আপনি বলেন কালকার থেকে আঙ্গুল লোকে কাম করুক। বাবের সংসার, চাল থাকলে ডাল খায় না, ডাল থাকলে তেল খায় না, তেল থাকলে নুন খায় না। বাবাই মা একটা পোলা বেডে লইছিলাম, কি রান্ধি মানুষের বাড়ির কাম কইরা তুইলা চাইল আনছি। বাবাই মা পোলাটা যে কই গেছে, ঘরে যে বাজার নাই, ওর কোনো হুশ আছে? এখন দিলা খাত তো খাইতাছি, পরে যাই আর আনদু। আমার কপাল, আল্লাহ এই কপালে আর সুখ দিল না। আমার আমাদের কত আশা করে আমার বুলাটার আমি বড় করছিলাম, আজ যদি আমার পুঁতে কাম করতো, বাদাই বাগিনি না করতো, তাইলে কি আমার জঙ্গলে অভাব থাকতো। আল্লাহ গো তুমি কি দাও না, আর কত কষ্ট তুমি আমার দিবা গো আল্লাহ, আরে উঠায় লও গো আল্লাহ, উঠায় লও, আমি থাকবার চাই না। কইতেলি বাড়ি মাল লগে কাজ করছি, ও নিজে আমার খালি করে কাম করছ না, তুই না আমার কইলি যে ওই দিন কামে নিবি, কাম করবি? ও আচ্ছা, সকাল থেকে আমি বলতে কিছু খাইছি না, খাওয়াইবি আমারে? কাকা এক কাপ চা দেন তো। চা
তাই খাওয়াবি খিদে লাগে নতুন আইসো কামে দুই দিন ধরে কামে আইছি ৫০০ টাকা লাগে বাবুরে মানলা আর আমরা সাথে এতগুলো টাকা লয়ে যেতেছে তাই কিসে টাকা গুলো আমার দরকার কি কস বুঝেন না ভাই বাংলা কথা কই বুঝেন না কি বুঝবো আরে মদন
তুই আমার মুয়াজনের গায়ে হাত তুলছ? বড় ভাই, আপনি বাচ্চা গেলেন? এই বাবু লাগিয়া তোর বাবু আমি দেখে নেব। দাঁড়াও বাবু, বাবু বুঝতে পারি নাই, না পাইরা অগরে আমি অগরে দিয়া মারাইছিলাম, আমার তুই মাফ করে দিস ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি, আসলে গরিব বইলা তোরে আমি অবহেলা করছি, বুঝতে পারি নাই ভাই। আয় তুই আমার বুকে আয়, তুই না থাকলে আজকে যে আমার কি অবস্থা হইতো, কিছু হইতো বাবু, আমার পরে তুই মাফ করে দিস ভাই, তোরে আমি অনেক ভুল বুঝছি, আসলে গরিবরাও মানুষ এটা আমি বুঝতে পারি না, গরিবরা যে মানুষ এটা কোনো ধনীরাও বুঝতে পারে না, কিন্তু আমি আজকে প্রমাণ পাইলাম বাবু, তুই দিলি, তুই মানুষটা, তুই ফেরেশতা বাবু, তুই ফেরেশতা। তুই আমার মাফ করে দিস ভাই, আসলে তুই মানুষটা, তুই অনেক বড় হবি ভাই, তুই অনেক বড় হবি, চল আমি আজকে তোর বাসায় যাবো, চল।